ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে উদ্বোধন হলো 12তম ডিআরএমসি সামিট জাতীয় বিজ্ঞান উৎসব 2019। স্বদেশের 200 স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথি ছিলেন সামিট গ্রুপের অতিরিক্ত পরিচালক ফয়সাল করিম খান। তিন দিনের মেলায় প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, ফটোগ্রাফি প্রদর্শনী সহ কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে। বিজ্ঞান মেলার টাইটেল স্পন্সর সামিট গ্রুপ।